হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর আমার কাছে বর্তমান ব্যালেন্স আছে তেরো লাখ টাকার মতো তো দেখা যাক এখান থেকে আমি অল্প কিছুক্ষণ ক্রাশ গেমটা খেলার চেষ্টা করব আর জানি না লাস্ট পর্যন্ত এখান থেকে উইন করতে পারবো নাকি বাট এখানে আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করব যেন কিছু টাকা উইন করতে পারি আর হ্যাঁ আপনি যে কোনো গেম খেলতে পারেন বাট অবশ্যই নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে খেলতে হবে সেটা হতে পারে আপনার মিনিটের টার্গেট কিংবা হতে পারে আপনার ব্যালেন্সের টার্গেট তো অবশ্যই আপনাকে টার্গেট নিয়ে খেলতে হবে আর দুই চারটা কমেন্ট দেখলাম যেগুলো হচ্ছে এরকম টাই টাইপের যে আপনার সবগুলো ভিডিও ইডিট করা তো এই ধরনের কিছু কমেন্ট আমি দেখলাম যে আপনার প্রতিটা ভিডিও ইডিট করা এখন ঠিক আছে মানলাম আমার ভিডিও ইডিট করা আমি ভাই প্রতিটা দিন একটা দুইটা ভিডিও দিই না আমার প্রতিটা দিন প্রতিদিন না হলেও পনেরো থেকে বিশটার মতো ভিডিও দেই তো আমি ভিডিও বানালাম তারপরে পনেরো বিশটা ভিডিও এডিট করলাম সব মানলাম আমার কাছে কি ভাই চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা সময় থাকে নাকি যে আমি ভিডিও এডিট করব আর কেমনে ভাই গান করি গল্পগুলো কেমনে করেন যে আমি ভিডিও এডিট করি আর ভিডিও দেখলেই তো বোঝা যায় নাকি আর যারা আমার আগে থেকে ভিডিও দেখেন আমার সবগুলো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তারা ভালো করেই জানেন আমি প্রতিটা দিন না হলেও পনেরো থেকে বিশটার মতো ভিডিও আপলোড দেই তো পনেরো থেকে বিশটা ভিডিও যদি একটা মানুষ কখনোই সম্ভব না এডিট করবে আর কখনোই ওই উইন করে ইডিট করে ভিডিও দেবে এইটা ভাই কখনোই পসিবল না যদি আল্লাহ ওই রকম শক্তি দেয় তাহলে সম্ভব আচ্ছা ঠিক আছে একটা ভিডিও এডিট করতে কি কীরকম লাগে আমি লস করলাম আবারও খেলতেছি খেলে আবারও লস করলাম আবার খেলতেছি একটা উইন করলাম তো এর ভিতরে আমার তো ওই গেছে আধা ঘন্টা সময় গেছে তো ওইটা আমি আবার ইডিট করলাম যেখানে উইন করছে হ্যান তো এই দিকে এগুলা ইডিট করতে গেল আরও এক ঘন্টা তিরিশ মিনিটের মতো একটা ভিডিওর পিছনে আমি একদিন একটা ভিডিও এডিট করে দিয়েছিলাম যে কেমনে এডিট করে এটা দেখানোর জন্য আপনাদেরকে একটা ভিডিও আমি এডিট করে দিয়েছিলাম তো ওই ভিডিওতে আমার মোটামুটি এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগছিল তাই আমি বলতেছি যে যদি এক ঘন্টা তিরিশ মিনিটে আমি একটা ভিডিও এডিট করি তো আমার বিশটা ভিডিও এডিট করতে কতক্ষণ সময় লাগতেছে তিরিশ ঘন্টা আর দিনে হলো চব্বিশ ঘন্টা আর তাছাড়া তো আমি তাহলে সারাদিন গেম প্লে করি আর এডিট করি এগুলা নিয়েই পড়ে থাকি আমার টয়লেট করা লাগে না আমার ভাত খাওয়া লাগে না আমার হ্যান্ডেল মারা লাগে না কোনো কিছুই করা লাগে না হ্যান্ডেল মারা বলতে ওই মেশিন স্টার্ট দেওয়ার কথা বলতেছি অন্য কিছুর কথা বলিনি তো এই হচ্ছে বিষয় এখন আপনাদের মনে ভুল ধারণা থাকলে সেটা আপনাদের ব্যাপার আর যারা মনে করেন আমি লসের ভিডিও আপলোড দেই না তারাও তারাও ভুল ধারণার ভিতরেই আছেন আপনারা যদি আমার সবগুলাই ইউটিউব চ্যানেল চেক করেন অবশ্যই আমি যখন লস করি লসের ভিডিও আপলোড দেই আর লস না করলে আমি কখনোই লসের ভিডিও কেমনে আপলোড দেব। আমি লস করলে অবশ্যই আপলোড দেব সেটা আমি লস করছি আপলোড দিলে আমার কী সমস্যা ভাই সে এইটা তো আরও ভালো যে আপনারা আমাকে সহানুভূতি দিবেন যে ভাই লস করছেন আমাদের খুব খারাপ লাগতেছে তো আমি কেন এডিট করতে যাবো হুদাই কারণ থাকার কথা তো তো ঠিক আছে যাদের মনে যেটা ধারণা ওইটাই তো আমি এখানে চার সরি পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটা টার্গেট নিয়ে খেলার চেষ্টা করতেছিলাম অলরেডি চার মিনিটের মতো হয়েছে আর এখানে কি বলবো এইটাই লাস্ট একটা ওয়েট করলাম যদি লস করে ফেলি তো ঠিক আছে আর যদি লস না করি তাহলে ওকে টেক দিয়ে নেই আমি ভয় লাগতেছে আচ্ছা যাই হোক এটা হোক ফাইভ এক্সের উপরে গেল আমি জানতাম এটা যাওয়ার কথা বাট আমি একটু ভয় লাগলো যার কারণে আগেই টেক উইন দিয়ে নিছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন